মানুষের মধ্যে তো সচেতনতার অভাব আছে অবশ্যই, যার জন্যই বারবার সরকারকে বলছে বিভিন্ন সমস্যা থেকে আরম্ভ করে ধরুন পুলিশ প্রশাসন। আমরা আজকে যে এখানে উপস্থিত হয়েছি জগৎবল্লভপুর থানা সমন্বয় কমিটির উদ্যোগে, বিভিন্ন জায়গায় যতটা বলা যায় যতটা মানুষকে সচেতনতা করা যায় এটা আমাদের এইটা তার একটা প্রয়াস বলতে পারেন। এর আগেও আমরা জগৎবল্লভপুর থানা সমন্বয় কমিটি থেকে বিভিন্ন প্রোগ্রাম করেছি, আজকেও আমরা এখান থেকে এরপর আমরা চাঁদনির মোড়, মুন্সিরহাট চাঁদনির মোড় এবং বড়গাছিয়া বাজারেও এই ধরনের সচেতনতা শিবির, তার সাথে সাথে আমরা মাস্ক বিতরণ করব। ধরুন মানে এমনি অনেকটাই তো আমাদের দেশের আক্রমণের সংখ্যার থেকে আমরা ভালো হচ্ছে অনেক বেশি মানুষ, তার কারণটা হচ্ছে এই বারবার প্রচার করার ফলে মানুষ কিছুটা হলেও অনেক সচেতন হয়েছে। তবে আমরা আরও প্রচার করছি যে তার কারণটা হচ্ছে যাতে মানুষ আরও বেশি করে সচেতন হতে পারেন, এবং অবশ্যই এর একটা কারণ হচ্ছে অজ্ঞতা, যে এই ভাইরাস সম্বন্ধে বারবার প্রচার করা সত্ত্বেও মানুষ হয়তো এটাকে ঠিকভাবে বুঝতে পারছে না বলেই আমাদের মনে হয়, যার জন্যই বারবার আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে বারবার সচেতনতা শিবির করা হচ্ছে এবং মানুষকে বলা হচ্ছে। আমার নাম ডাক্তার শ্রীকুমার জ্যোতি ব্যানার্জি। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।